তো বন্ধুরা, বিদ্যুৎ পরবর্তীকালে জিও পলিটিক্স যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। কারণ আপনি আপনার মোবাইল থেকে শুরু করে বৃহৎ থেকে বৃহত্তর গাড়ি বা যে কোনো জিনিস নেন না কেন, এইসব জিনিস বিদ্যুৎ দিয়েই চলবে। আর পেট্রোল ডিজেল দিয়ে যে গাড়িগুলো চলে সেগুলো এখন বন্ধ হতে চলেছে। আর 2030 আর শুধুমাত্র পরবর্তী 7 বছরের মধ্যেই আপনি দেখতে পাবেন বিশ্বে যে বিকশিত দেশগুলি রয়েছে, অর্থাৎ যে ইউরোপিয়ান দেশগুলি রয়েছে, তারা সম্পূর্ণভাবে বিদ্যুতের ওপর নির্ভরশীল হয়ে যাবে। আর 2035 সালের মধ্যে বিশ্বের অর্ধেক আবাদের বিদ্যুতের ওপর নির্ভরশীল হয়ে যাবে। সেটা ঘর হোক বা অফিস, কারখানা বা রাস্তা, সব ক্ষেত্রে বিদ্যুতই আমাদের জীবনকে কন্ট্রোল করবে। এখন আপনি ভাবুন, যদি আপনি এখন কোনো বিদ্যুৎকে নিজের হাতে নিয়ে নেন, অর্থাৎ সেই দেশকে নিজের ওপর নির্ভরশীল করতে পারেন বিদ্যুতের জন্য, তাহলে আপনার চেয়ে শক্তিশালী আর কি কেউ হবে? কেউ হবে না। কারণ যেই দেশের বিদ্যুতের কন্ট্রোল আপনার হাতে রয়েছে, যাকে আপনি বিদ্যুৎ প্রদান করেন, তারা তো আপনার কথা অনুসারেই চলবে। আপনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে উদয় হয়, তাহলে তাকে পশ্চিম দিকেই বলতে হবে। যদি এমনটা তারা না করে, তাহলে আপনি তাদের বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে সেই দেশকে সম্পূর্ণভাবে অন্ধকারাচ্ছন্ন এবং সবকিছু স্তব্ধ করে দেবে। বাড়িতে খাবার তৈরি হবে না, লিফ্ট চলবে না বিল্ডিং এর মধ্যে, অফিস কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আর পরবর্তীকালে যখন ডিজেল অথবা পেট্রোলের গাড়ি থাকবে না, তখন আপনি ইলেকট্রিক যুক্ত গাড়ি চালাতে পারবেন, কিন্তু কথা মতো না চললে সেটাও আপনি চালাতে পারবেন না। সম্পূর্ণ দেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম বরবাদ হয়ে যাবে। এর থেকে আপনি ধারণা করুন বিদ্যুতের পাওয়ার ভবিষ্যতে কি হতে চলেছে। আর কেনই বা এই যে জিও পলিটিক্স যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার বলা হচ্ছে, কিন্তু এই কথা আজ আমি আপনাদের কেন বলছি, এর কারণ হলো ভারত এই পাওয়ারকে প্রথমে বুঝতে পেরে গিয়েছিল। আর এই জন্যই ভারত এখন গ্র্যান্ড প্ল্যান তৈরি করে নিয়েছে। প্ল্যান হলো নিজেদের আশেপাশের বিভিন্ন এসআই দেশকে বিদ্যুৎ এক্সপোর্ট করবে, আর তার প্রথম সিঙ্গাপুর দিয়ে শুরু করা হবে। আসলে বন্ধুরা, স্ক্রিনে আপনি খবর দেখুন, সিঙ্গাপুর নিজে ঘোষণা করেছে, আমরা ভারতের থেকে বিদ্যুৎ ইম্পোর্ট, অর্থাৎ ভারত থেকে বিদ্যুৎ ক্রয় করাতে সম্পূর্ণভাবে ইন্টারেস্টেড। আর একে নিয়ে সিঙ্গাপুরে একটি পপার কোম্পানিও তৈরি করা হচ্ছে, যারা ভারতের থেকে বিদ্যুৎ ক্রয় করবে। আর প্ল্যানিং কিছুটা এরকম যে ভারত থেকে বিদ্যুৎ পৌঁছাবে সোজা আন্দামান নিকোবর আয়ারল্যান্ডে, তারপর সেখান থেকে বিদ্যুৎ পৌঁছাবে সোজা সিঙ্গাপুর পর্যন্ত। কিন্তু আপনি এখন বলবেন, মাঝে এত বড় একটা সমুদ্র রয়েছে, বিদ্যুতের তার আপনি বিছাবেন কোথায়, কোথায় বা পাওয়ার প্ল্যান্ট লাগাবে? তো বন্ধুরা, এর জন্য অলরেডি একটি প্ল্যান তৈরি করা হয়ে গেছে। প্ল্যান হলো বিদ্যুৎ আন্ডার সি কেবেলের দ্বারা পৌঁছানো হবে, অর্থাৎ সমুদ্রে তলদেশ দিয়ে যেভাবে ইন্টারনেটের জন্য কেবলকে বিছানো হয়ে থাকে, ঠিক সেইভাবে আন্ডার সি কেবল বিছানো হবে বিদ্যুৎ এক্সপোর্ট করার জন্য। আর এই পুরো প্রোগ্রামের প্রথম ভারত থেকে পৌঁছবে আন্দামান নিকোবর আইল্যান্ড পর্যন্ত, তারপরে সমুদ্রের তলদেশ দিয়ে পৌঁছানো হবে এটা সিঙ্গাপুর পর্যন্ত। কিছুটা এইভাবেই ভারত বিদ্যুতের এক্সপোর্ট করবে। কিন্তু আপনি এখন বলবেন, এত বড় প্ল্যান, এতে খরচও অনেক বেশি পড়বে। যদি দুই দেশ খরচ অর্ধেক অর্ধেক ভাগও করে নেয়, তাহলেও দুই দেশের মধ্যে অনেক বেশি চাপ পড়ে যাবে। এর থেকে তো এটা ভালো হবে যে সিঙ্গাপুর যদি নিজের দেশেতেই বিদ্যুৎ তৈরি করার কারখানা তৈরি করে নেয়, তারা তা না করে ভারত থেকে কেন বিদ্যুৎ কিনতে চাইছে, এরকমটা করলে তাদের কি সুবিধা হবে? তো বন্ধুরা, সুবিধা এটা রয়েছে যে সিঙ্গাপুর একটি ক্ষুদ্র দেশ, সেখানে যে প্রথম থেকেই অভাব রয়েছে। এই জন্য সেখানে প্রথমে যে বিদ্যুৎ উৎপাদন করা হতো, গ্যাস জ্বালিয়ে বা ডিজেল জ্বালিয়ে উৎপাদন করা হতো। আর এখন বিশ্বের সব দেশ এই শপথ যখন গ্রহণ করেছে যে 2050 সালের মধ্যেই তারা স্বচ্ছ শক্তিতে পরিবর্তন হয়ে যাবে, কয়লা ও গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ বা অন্যান্য ফসল ফিউল থেকে উৎপাদিত বিদ্যুৎ, এগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, আর তার জায়গায় স্বচ্ছ শক্তি উৎপাদনের ব্যবহার করা হবে, যেমন সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করবে। আর সিঙ্গাপুরও এটাই বলেছে যে আমরা এমনটাই করব। কিন্তু সমস্যা হলো, সিঙ্গাপুর এটা করতে পারবে না, কারণ সিঙ্গাপুরের কাছে এত বেশি জায়গাই নেই যেখানে তারা বড় বড় সোলার প্যানেল লাগাতে পারবে বা কোনো বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগাতে পারবে। এমনটা করার জন্য না তাদের কাছে কোনো টেকনোলজি রয়েছে, আর না তাদের কাছে এত বেশি জায়গা রয়েছে। এ অবস্থায় তাদের জন্য তো বেটার এটাই, তারা কোন দেশ থেকে স্বচ্ছ শক্তি ইম্পোর্ট করবে, এটাই তাদের জন্য বেশি সুবিধাজনক হবে। এই জন্যই সিঙ্গাপুর ভারতকে বেছে নিয়ে
দিয়েছে, কারণ ভারত স্বচ্ছ বিদ্যুতের গ্লোবাল লিডার হতে চলেছে। আর শুধু তাই নয়, ভারত এত পরিমাণে স্বচ্ছ বিদ্যুৎ উৎপাদন করছে যে ভারত বিশ্বের টপ 10 দেশের মধ্যেও রয়েছে, আর পরবর্তীকালেও এটা আরো বৃদ্ধি পাবে। কারণ ভারতের কাছে অনেক জায়গা রয়েছে যেখানে আমরা সোলার ফার্ম লাগাতে পারবো। এছাড়াও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট জেনারেশন যেটা রয়েছে আমাদের, সেটাকেও আমরা ক্রমাগত এক্সপেন্ড করেছি। আমরা নিজেরাই এত বেশি পরিমাণে টেকনোলজিকে ডেভেলপ করে নিয়েছি যার থেকে আমরা অন্য কোনো দেশের সাহায্য ছাড়াই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগাতে সক্ষম। অর্থাৎ পরবর্তী সময়ে ভারতের কাছে অনেক বেশি স্বচ্ছ বিদ্যুৎ থাকবে, আর এই দেশগুলি ভারতের থেকে এটাই চায়। এছাড়াও আরো একটি ফ্যাক্টর হলো, সিঙ্গাপুর এই বিদ্যুৎ চীনের থেকেও কিনতে পারত। চীন তাদের থেকে আরো কিছুটা সামনে রয়েছে, কিন্তু তারা তাদের থেকে ক্রয় করছে না, কারণ সব দেশেরই জানা রয়েছে পশ্চিমী দেশের সাথে চীনের যুদ্ধ হতে পারে। আর দ্বিতীয় কারণ হলো, চীন একটি কমিউনিস্ট দেশ যার উপর ভরসা করা প্রায় অসম্ভব। পরবর্তীকালে চীন আবার এই বিষয় নিয়ে তাদের উপর না অপব্যবহার করে, এদের উপর চাপ সৃষ্টি করতে পারে, এই জন্য এরা ভারতের কাছে এসেছে। এছাড়াও ভারতের ট্র্যাক রেকর্ড রয়েছে, ভারত কখনো কোনো দেশের সুযোগ নেননি। আর এই জিনিসকে দেখি সিঙ্গাপুরের বাকি প্রতিবেশী দেশ যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এইসব দেশগুলিও ভারত থেকে বিদ্যুৎ ক্রয় করতে পারে। এই জন্য ভারত আন্দামানকে একটি ইলেকট্রিক হাব বানাবে বিদ্যুৎ এক্সপোর্ট করার, কারণ এখান থেকে এসব দেশের সাথে খুব সহজে যোগাযোগ করা যেতে পারে। এই দেশগুলি খুবই কাছাকাছি রয়েছে আন্দামান আইল্যান্ড থেকে। বলা হচ্ছে বাকি দেশগুলিরও ইচ্ছা রয়েছে ভারত থেকে বিদ্যুৎ কেনার, কারণ এই দেশগুলিতে প্রথম থেকেই বিদ্যুতের কমতি রয়েছে। এদের কাছে এত পয়সা নেই যে এরা বড় বড় বিদ্যুতের প্ল্যান্ট লাগাতে পারবে। এরা ছোট এবং গরিব দেশ, এছাড়াও না এদের কাছে সেই টেকনোলজি রয়েছে যার সাহায্যে এরা বড় বড় সোলার ফার্মকে লাগাতে সক্ষম হবে বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগাতে পারবে। এজন্য এদের সুবিধাজনক এবং সস্তা এটাই হবে, এরা ভারত থেকে সস্তায় বিদ্যুৎ ক্রয় করবে। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন থাকবে, ধরা হলো এই তো ছোট ছোট দেশের তো সুবিধা হচ্ছে, এতে আমাদের কি লাভ হবে? তো বন্ধুরা, আমাদের একটা নয় বরং তিনটে সুবিধা রয়েছে। সবচেয়ে প্রথম হলো, আমরা বিদ্যুৎ এক্সপোর্ট করব, তার থেকে আমরা কয়েকশো বিলিয়ন ডলার লাভ করতে পারবো প্রত্যেক বছর। আর এই টাকা যখন অর্থব্যবস্থায় ইনজেক্ট হবে তখন অর্থব্যবস্থার গতিও আরো বেশি বৃদ্ধি পাবে। এছাড়াও নতুন নতুন বিদ্যুতের প্ল্যান্ট তৈরি হবে, এর থেকে রোজগারও অনেক বৃদ্ধি পাবে, যার থেকে দেশের ওভারঅল বেনিফিট হবে। এটা তো হয়ে গেল ফাইন্যান্সিয়াল এর কথা। এখন কথা বলা যাক জিও পলিটিক্স এর। এইসব ছোট দেশকে ভারত অবশ্যই নিজেদের পক্ষে আনতে চাইবে, কারণ এগুলো সেই দেশ যারা চীন এবং বিশ্বের দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনি লোকেশনটা একটু দেখুন, যদি বিশ্বের যে কোনো জায়গায় চীন কোনো জিনিস পাঠাতে চায় বা বিশ্বের বিভিন্ন জায়গার সাথে যুক্ত হতে চায়, তাহলে এইসব দেশের মধ্যে দিয়েই যেতে হবে। তারপর এরা আফ্রিকা পর্যন্ত পৌঁছবে, এছাড়াও আরব দেশ পর্যন্ত পৌঁছানোর জন্য রাস্তাও এটাই। যদি ইউরোপে যাবার জন্য কোনো শর্টকাট রাস্তা দেখা হয় তাহলেও এটা। ধরুন যদি এইসব দেশগুলি ভারতের ওপর বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে নির্ভরশীল হয়ে যায়, তাহলে ভারত ভবিষ্যতে যা বলবে তারা তাই করতে বাধ্য হবে। কিন্তু কথা এখানে সীমিত নেই, এটা আমাদের নাগরিকদের জন্য অনেক সুবিধাজনক হবে। আসলে দ্বিতীয় সুবিধা হলো, আমাদের যে আন্দামান আইল্যান্ড রয়েছে সেখানে বিদ্যুৎকে নিয়ে সবসময় প্রবলেম থাকে, কারণ এই সময় আন্দামানে বেশিরভাগ যে বিদ্যুৎ উৎপাদিত হয় সেটা ডিজেল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে উৎপন্ন করা হয়ে থাকে, যার থেকে খুব স্বল্প মাত্রায় বিদ্যুৎ উৎপাদিত হয় আর দূষণ বেশি মাত্রায় হয়ে থাকে। আর বিদ্যুৎ কম উৎপন্ন হওয়ার কারণে সমস্যা এটাও রয়েছে, যেখানে সেখানে বেশি ইকোনমিক অ্যাক্টিভিটি হয় না। যদি সেই রকম হতো তাহলে আমাদের আন্দামান আইল্যান্ড কোনো মালদ্বীপের চেয়ে কোনো অংশে কম নেই। কিন্তু সমস্যা হলো, বিদ্যুৎ জেনারেশন খুবই কম, এই জন্য সেখানে কোনো ট্যুরিজম সেক্টর তৈরি হচ্ছে না আর অন্য কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে না। এই জন্য যখন আন্দামান আইল্যান্ড বিদ্যুৎ এক্সপোর্ট করার পাওয়ার হাব তৈরি হয়ে যাবে, তখন সেখানকার লোকজনদের জন্য সেটা অনেক সুবিধাজনক হবে, সেই এলাকায় একটি বড় ট্যুরিজম অ্যাক্টিভিটিস জোন হয়ে যাবে। এই জন্য আমরা যদি আন্দামান দ্বীপপুঞ্জকে একটু ডেভেলপ করতে পারি, তাহলে এই আন্দামান মালদ্বীপকেও পেছনে ফেলে দেবে, আর এর সাথে আমরা একটি ট্যুরিজম হাবও তৈরি করতে পারবো পুরো আন্দামান আইল্যান্ড জুড়ে। আর এই যে বিদ্যুতের পুরো প্ল্যান্ট রয়েছে, বিদ্যুৎ এক্সপোর্টার, এটা সব দিক দিয়েই ভারতের জন্য সুবিধাজনক হবে। এই জন্য এই পুরো প্রজেক্টের ওপর আমি সম্পূর্ণ নজর রেখেছি। যখন এই সম্পর্কিত বিষয়ে কোনো ছোট আপডেট আসবে দ্রুতই আমি আপনাদের জানিয়ে দেবো। এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।